হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বাইকার্স, এই মুহূর্তে দেশে বা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা পুরাতন বাইকের একটি শোরুমে চলে এসেছি, যে বাইকের শোরুমে আপনারা খুব কম দামে বাইকগুলো ক্রয় করতে পারবেন। বিশেষ করে আপনারা 10টা দোকান চ্যালেঞ্জ করে বলতে পারি যে এখানকার মতো প্রাইস আপনাকে কেউ দেবে না। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কত কম রেটে বাইক দিচ্ছে। আর এখানে এমন কিছু কিছু বাইক আছে যে এত পরিমাণে সস্তায় বাইকগুলো দিচ্ছে, আর ফুল ফ্রেশ কন্ডিশন। আর কথা বলবো না, তবে ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা কথা বলবো এই মুহূর্তে মেট্রোলের যে অনার আছেন অপূর্ব ভাই, অপূর্বের সঙ্গে। তো তিনি আপনাদেরকে দাম সম্পর্কে অবগত করবেন এবং গাড়ির ফুল ডিটেলস সম্পর্কে বলে দিবেন। লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অপূর্ব আহমেদ, মেট্রোল থেকে বলছি। আমার শোরুমটা হচ্ছে রামপুরা টিভি সেন্টার, বিটিভি সেন্টারের পাশেই, আপনার 319 ডিআইটি রোড, আপনার হচ্ছে গিয়ে সুজুকি শোরুমের অপোজিটে, আক্তার শোরুমের অপোজিটে। আপনারা এসে সার্চ করলে বা গুগলে সার্চ করলে হবে, মেট্রোল থেকে আমাদের দোকানের অ্যাড্রেসটা পিন করা আছে গুগলে। আমরা আসলে শেষের দিক থেকে শুরু করি, শেষের দিক থেকে শুরু সামনের দিকে যাই। যারা লো বাজেটের বাইক করছেন বা ফ্রেশ কন্ডিশনে, তারা আমাদের পিছনের বাইকগুলো দেখতে পারেন। বাইক এটা হচ্ছে কি আপনার টিভিএস আরটিআর 150 সিসি। আপনার বাইকটা হচ্ছে ফার্স্ট ওনার, আপনার 2 বছরের নাম্বার করা, আপ টু ডেট করা আছে, 2017 মডেল, 15,000 প্লাস চলছে বাইকটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। আপনার এই বাইকটা 1,05,000 হলে নিতে পারবেন। এটা হচ্ছে স্ট্রাইকার, এটা 18,000 চলছে, কিন্তু 18,000 চলার পরেও খুব ফ্রেশ কন্ডিশনে আছে, 19-এর মডেল, যা আছে সব কাস্টমার কন্ডিশনে আছে। এই বাইকটা আপ টু ডেট করা আছে হচ্ছে 2023 পর্যন্ত। আপনার এটা হচ্ছে কি শুধু 80,000 হলে নিতে পারবেন। এটা হচ্ছে কি আপনার 2015 মডেল, 20,000-এর কাছাকাছি চলে গেছে। স্মার্ট কার্ড, তারপর হচ্ছে গিয়ে 10 বছরের নাম্বার করা। এই বাইকটা আপনারা হচ্ছে গিয়ে 90,000 হলে নিতে পারবেন। প্লেটটা এখনও আনা হয়নি, প্লেটটা হারাই গেছিলো, এখন হয়ে গেছে, ওটা যখন নাম ট্রান্সফার হবে তখন উঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে গিয়ে আপনার 10 বছরের নাম্বার, FZ V1, 2014 মডেল। এই বাইকটা এখনও ইঞ্জিন আনটাচ আছে, কালার এখনও একদম অরিজিনাল কালার, কোনো ডেন্টিং বেন্ডিং টাচ কিচ্ছু হয় না, ইঞ্জিন নামানো হয় না, ক্লাস প্লেটও এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। গাড়িটা 20,000 চলছে। এই বাইকটা হচ্ছে রাখা যাবে 1,15,000 টাকা ফিক্সড। এই কন্ডিশনে এই বাইকটা পাওয়া যায় না বলতে গেলেই চলে। 20,000 না, আসলে 26,000 চলছে বাইকটা। এইটা হচ্ছে গিয়ে আপনার ট্রিগার, 10 বছরের নাম্বার এটাও, এটাও হচ্ছে 15 মডেল, ডাবল ডিস্কের বাইক, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিন স্টার্ট দিলে এখনও সাউন্ড পাশে থেকেই শোনা যাবে না, এত স্মুথ সাউন্ড এটা। 40 মাইলেজ দিয়ে দেয় বাইকটা। এটা আপনার 1,05,000 রাখা যাবে ফিক্সড। 2016 মডেল, এটা হচ্ছে পালসার 2016 মডেল। আপনার এটার মধ্যে হচ্ছে স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব আপ টু ডেট করা আছে, 2022-এর লাস্ট পর্যন্ত ট্যাক্স টোকেন রিনিউ করা আছে। আপনার বাইকটার সার্ভিস বুক এখনও পেয়ে যাবেন আপনার বাইকটা। বাইকটা 16,000-এর মতো চলছে। আপনার আশা করি যে বাইকটা যাদের লো রেঞ্জে আছে তারা এই বাইকটা খুবই পছন্দ করবে। বাইকটা 1,05,000 রাখা যাবে লাস্ট। এটা হচ্ছে 2018 মডেল, 2 বছর রেজিস্ট্রেশন, 22-এর লাস্ট পর্যন্ত আছে, আপনার 13,000-এর মতো চলছে। চাকা দুইটা এখনও ফ্রেশ আছে আমার জানা মতে, কাস্টমার কন্ডিশনে আছে। এই বাইকটা আপনার 1,20,000 রাখা যাবে, আসলে কিছু অনার করে দেওয়ার চেষ্টা করব। এটা এক্স ব্লেড, 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 1,50,000 রাখা যাবে, 9,000 সামথিং চলছে, সার্ভিস বুক, ক্যাশ মেমো সব অ্যাভেলেবেল আছে বাইক, সব অ্যাভেলেবেল আছে। দুইটা চাবি, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন আপ টু ডেট করা, 22-এর লাস্ট পর্যন্ত। এটা হচ্ছে কি আপনার হাঙ্ক, 2018 মডেল, সেকেন্ড ওনার, কিন্তু হচ্ছে কি এন্ট্রি হয়ে গেছে, 2 স্টার নাম্বার প্লেট, তারপর হচ্ছে আন্ডারস্ট ইঞ্জিন আছে, ভালো কন্ডিশনে আছে মোটামুটি। যাদের বাজেট 1,00,000-এর মধ্যে তারা বাইকটা নিতে পারবে, 1,00,000 টাকা রাখা যাবে বাইকটা। 1,00,000 ফিক্স বলতে আপনি এখান থেকে পরিচয় দিলে আমি অবশ্যই অনার করে দিব।
এটা হচ্ছে কি আপনার 10 বছরের কাগজ 19 এ রেজিস্ট্রেশন করা আপনার সিঙ্গেল ডিস্ক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা হচ্ছে কি আপনার 1,08,08 রাখা যাবে এটাও 1,08,08 রাখা যাবে এটা 17 গাড়ি ডাবল ডিস্ক এটা হচ্ছে কি 16,000 চলছে আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 23 পর্যন্ত রিনিউ করা আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ এফআইবিএস 9,000 কিলো চলছে ক্যাশ মেমো সার্ভিস বুক সব আছে আপনার অফিশিয়াল বাইক কোথাও ডেন্ট পেন্ট স্ক্র্যাচ কিছু নাই একদম সুপার কন্ডিশনে আছে ব্যাংক জমা দেওয়া আছে নাম্বার সহ 1,02,80,000 টাকা পড়বে যে নিবে সে ফার্স্ট ওনার হবে তার নামে 2 বছর রেজিস্ট্রেশন হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার নাম্বার করে দেওয়া হবে এটা হচ্ছে গিয়ে সুজুকি জিক্সার ডাবল ডিস্ক সম্পূর্ণ কাস্টমার কন্ডিশনে মাত্র আনা হয়েছে মাত্র এনে উঠানো হয়েছে এখনও ইভেন ওয়াশও করা হয় নাই যেমন আছে একদম কস্ট কাস্টমার কন্ডিশন আছে ডাবল ডিস্ক 29 সিরিয়াল 20-এর শুরুতে রেজিস্ট্রেশন করা 19-এর মডেল এটা হচ্ছে গিয়ে 1,70,000 টাকা রাখা যাবে এটা হচ্ছে পালসার এনএস ডাবল ডিস্ক 2 বছরের নাম্বার করা 22-এর লাস্ট পর্যন্ত আছে সেকেন্ড ওনার বাট ডাটা হয়ে গেছে আপনার 50 সিরিয়াল আপনার এখন পুরা গাড়ি পলি করা ছিল অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই আছে এটা হচ্ছে কি আপনার 13,000 চলছে আপনার বাইকটা 1,50,000 রাখা যাবে ফিক্সড এটা হচ্ছে কি সেম 2019-এর গাড়ি 20-এর রেজিস্ট্রেশন করা 29 সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনার 14,000-এর মতো চলছে বাইকটা আপনার 1,73,000 টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস 1,73,000 টাকা ডাবল ডিস্কের বাইক কোনো কাজ নেই আমরা তো 3টা সার্ভিস দিয়েই দিচ্ছি সাথে এটা 4B ডাবল ডিস্ক 10 বছরের কাগজ 40 সিরিয়াল উত্তরা বিআরটিএ 2.5 মাস বয়স গাড়ির আপনার 4,100 কিলো চলছে সার্ভিস বুক ক্যাশ মেমো সব কিছু অ্যাভেলেবেল আছে এটার সাথে হ্যাঁ এক্স কানেক্ট নন এবিএসটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা আপনার এটার সাথে ইঞ্জিন ওয়ারেন্টিও পেয়ে যাবেন বাইকটা হচ্ছে গিয়ে আপনার 10 বছরের কাগজ তাই প্রাইসে একটু বেশি 1,80,000 রাখা যাবে তারপর আপনার লোক আসলে আপনার এখান থেকে ভিউয়ার্স আসলে অবশ্যই যতটুকু পারি অনার করে দেবো এটা হচ্ছে কি আপনার MT-15 BS-4 16,000 কিলো চলছে আমরা যেহেতু মিটার টেম্পার করি না আর সব কিছু অথেন্টিক রাখি তাই একটু বেশি চলছে কিন্তু মিটার টেম্পার করলে এটা বোঝাই যেত না এটা মনে হতো 2-3,000 চলছে পিরিলি টায়ার লাগানো দুই সাইডে যেটা হচ্ছে রেসিং ট্র্যাক আপনার পারফরমেন্স দেয় ব্রেকিংয়ের জন্য আপনার RCB লাগানো যেটা হচ্ছে গিয়ে প্রায় 22-23,000 টাকার সেট আপ পিরিলি 20,000 টাকার সেট আপ এই রেসিং কয়েল ইঞ্জেক্টর সব চেঞ্জ করা আছে এই প্রাইস একটা রেসিং মোডের তৈরি করা বাইকটা এই বাইকটা 3,00,000 টাকা পড়বে ফিক্স আর আপনারা যারা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখছেন বা ঢাকার বাইরে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদেরকে আমি বলবো ভরসা করে দেখতে পারেন আসতে পারেন আমাদের সার্ভিসটা নিতে পারেন প্রাইসটা জাস্টিফাই করতে পারেন আশা করি আপনারা আমার কথা আর কাজে মিল পাবেন বা আমার কথা আর বাইকের কন্ডিশনগুলো মিল পাবেন আমরা যত সম্ভব যতটুকু পারি যে আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের শোরুমটা হচ্ছে গিয়ে 319 DIT রোড আপনার টিভি সেন্টারের পাশে টিভি সেন্টার যেই সাইডে ওই সাইডেই আপনার আক্তার সার ফার্নিচার আর হচ্ছে গিয়ে আপনার সুজুকি সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা মেট্রোলো আপনার চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু